আজকে শুক্রবার বড়টা আমার ঘুমায় আছে ওইখানে রাতেছি ওঠার সময় তো হয়েই গেছে পেঁপে কাটে দি এই যে সেই পেঁপে বড়টা গাছের পেঁপে সেই মিষ্টি খাইতে তো সেই লাগে আমার বাড়ি এমনি পেঁপে খায় না ওই জন্য এই মিষ্টি পেঁপেটা দিয়ে আসলাম ধোয়ার জন্য ধোয়া বালতি নেই বালতি পানি নেই ওই জন্য খাওয়া গরম পানি দিয়ে ধুতে লাগলাম ডাবুক করে পানি নিলাম দুই ডাবুক পানি নিলাম একটু গলা ধুলা হয়ে আছে তো পেঁপেটা ধোয়া লাগে গরম পানি হলে তাই কী হয়েছে একটু ঠান্ডাও আছে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে না ধুলে আবার ময়লা যাবে নি এই যে চকচক করতেছে কী সুন্দর লাগতেছে দেখতে খাইতেও সুন্দর ধোয়া হসে বাটিটাও ধুয়ে নিল ভালো করে ধুয়ে এমন কাটবো এই যে প্রথমে আদা কাটলো বোকা কাটলো কাটতে লাগছি ভালো করে এখন মশা মশা ছিলে নিব কয়েকটা বিসি আছে এই মোড্ডা গাছের পিপার আবার কোনো বিসি হয় না দুই তিনটা বিসি হয়েছে খেলাই দিল ভালো করে খোসা মশা ছিলে নিচ্ছি সুন্দর করে না হলে আবার চেগড়া বেগড়া হলে খাওয়ার আবার রুচি হবে না এই যে কী সুন্দর লাগতেছে দেখতে লাল টুসটুসে খাইতেও হেভি মজা হবে নি ওই যে দুই থালা করছি দুইটা তো কয়টা কয়টা করে বিসি এগুলা গাছের বিসিই থাকে না পেঁপের পেঁপেটা ছিলে নিচ্ছি ভালো করে এইটা একটু লম্বা করে ছিলে এই দেখেন কী সুন্দর কালার হসে কালারই তো দেখতে মিষ্টি মিষ্টি আমি আবার নিয়ে দেখছি এই যে দেখাচ্ছে এই হচ্ছে সেই মোড্ডা গাছের পেঁপে পেঁপে তো যে গাছে ধরে না সেটা কি নাকি মোড্ডা গাছ ওই গাছের আগে কাটে দিয়ে পরে যে কুশি বের হয় সেই কুশির থেকে যে পেঁপে ধরে ওই দেখ মোড্ডা গাছের পেঁপে এইটা সেই মিষ্টি লাগে আমি যাচ্ছি আমার বরের কাছে ওঠার সময় হয়ে গেছে ঘরে যাচ্ছি ঘরটা সেই অন্ধকার মা কেমন করে তাকায় আছে দেখি তো ভূতের মতো লাগতেছে অন্ধকারে দুইটা চোখ এই যে বাড়াইছে আমার হাজব্যান্ড আলি করতেছে কী করো ভিডিও করেছে সন্দেহ করেছে তা আমি আবার করতেছি আপনি কোন গার্লফ্রেন্ডের সাথে কথা কন ভিডিও করে দেখাচ্ছি ভয় দেখাচ্ছি আবার পেঁপে দেখতেছে পাশে থাকছে তো দেখছি উঠেন উঠে মুখ চোখ ধন ধুয়ে এসে খান তুমি কী করতেছো আবার আমার কেমন করে ভেঙেছে পাগলা পর আমার ভেঙেছে মুখ ভেঙেছে দেখেছি উঠেন আবার আমার হাত বাড়া দিয়েছে লোক ফোটাতে গেলে লোকটা ফুটেই না একখান ফুটেছে পাঁচ আঙ্গুলে আবার ওই হাতেরও একটা ফুটে না ফুটাতে পারি না একটা দুই হাতের দুই আঙ্গুল ফুটেছে তাহলে আমার কোনো আমি কোনো বুদ্ধি নেই এখন আমাকে তুমি পারোই না দেখো আমি ফুটেছি আমি তুমি মাতালে মেলা বুদ্ধি তাহলে এখন উঠেন উঠে মুখ ধন দুই এক এবারটা কাটে আনছি খাইলেন আর এটা দৌড় দিছে মুখ ধার জন্য আর আমি করছি এইখানে কী করবো আবার গোলাপ গাছে ভিডিও করি আরে গোলাপ গাছে দোকান পাটগুলো সব উঠা দিছে এখন এই ভ্যালেন্টাইন ডে সব এরা ছাগলগুলো কী করবি নি বাড়ি বাড়ি যা যদি গোলাপ চুরি করে তাহলে আমার এই গোলাপগুলো কী অবস্থা হবে নি গোলাপ ফুল সিরে লিয়ে গেলে তো তা হয় দেখে গোড়া শুদ্ধ কাটে লিয়ে যায় ওই ভাই আছি পুলিশেরা তো দোকানপাট ফুলের ভাই নিয়ে দিল এখন আইলাম ওই ফাঁকে পেয়ারা কাটার জন্যে ভাইয়ের মুখ দিলাম ভাইয়ের মুখ আবার পেঁপে সোসার মধ্যেই পেয়ারাটা ধুইয়া ধুচ্ছে আমি আবার ডাবুকে করে পানি নিয়ে কোনো ধা ভালো করে সে ধুচ্ছে কাটতে দিলাম কাটেছে এই যে ভাই বউ কাটেছে দেখেন দেখেন কী করে কাটে কাটার কোনো সিল নেই এখন আমি একটু ভালো করে কাটো ভাই আবার পাই করে কাটো একবারে চিকন করে কাটেছে আমি মনে হয় খোদা কী করে বোঝাবো পরে আবার একটু ঠিক করে কাটলো কাটলে কাটের মধ্যেই যাবে নিয়েই পায় তাহলে রাগ করে পেলে আমি কাটের মধ্যে তো সবই যায় কিন্তু জানো কি জিনিস সুন্দর করে কাটলে খাইতেও স্বাদ লাগে দেখতেও সুন্দর লাগে সেটা আমি ভালো করে কাটে কোনো সিঁড়ি নেই কবে তো সিঁড়ি হবি লেগে তা অনেক ভালো রাগ ওই তাই শুনে লেগে কাটার পর করলাম বড় ডালে বড়টা কুন্ডা ওই যেটা কাটতে দিলাম না মাঝখান দিয়ে ওই ডালেও খেতে পারলো না পারে আমি দিলাম দিয়ে আমার বরের কাছে নিয়ে গেলাম আমার বরের কাছে আগে কাটলাম পেঁপে পেঁপে হয়ে গেল পেয়ারা পেঁপেটা দেয় নাই আগে পেয়ারাই আগে দিছি কইতেছি কীরকম হসে পেয়ারা খায় কীরকম লাগতেছে খাচ্ছে আর ভাবিচ্ছে করছে সুন্দর আছে আর ভালো করে দেখতেছে আমরা কী দেখেন কেন ভালো আছে মিষ্টি আছে তা আমি আবার একটা পেয়ারা মুখের সামনে দিলাম যে বেশিগুলো খাই চোখ লাগলো আমার দিক আমার তো আবার বেশি খাওয়া যাবে না একটু সমস্যা আছে তো আরামসে পেয়ারা দেখতেছে আর খাচ্ছে এই একটা বেশিগুলো খায় আমাকে আবার দরদ করে দিচ্ছে তো খাও খাও ভালো লাগতেছে
শীত চলে গেছে তো এই জন্য সাদু রেশি বেশি লাগতেছে। পেয়ারাটা অবশ্য ভালোই আছে, মিষ্টি মিষ্টি। হ্যাঁ আমার ভাই বউ জিজ্ঞেস করতেছে ঈশা তুমি খাইছ, তারপর আমি দেখি ঈশাক আপনি দিলে দেন। ঈশাক আমরা দৌড় দিলাই আমার মা আসতেছে, কাপড় চোপড় লাগিয়ে দিছিল সেগুলো তুলে আনতে, আনছে ঈশাকে আর দৌড় দিল একটা। খাবার বার পরে শুকে খাচ্ছে পেয়ারাটা, আসলে অনেক টেস্টি, তাদের মনের আনন্দে খাচ্ছে। আমিও ভিডিও করতেছি ফাইন করে, আবার মাঝে মাঝে বিচিগুলা খা শুকলাগুলা দিচ্ছে আমার, আমিও খাচ্ছি। পেয়ারাটাও মিষ্টি আছে, পেয়ারা খাওয়া হসে। এখন ভাবিচ্ছি যায় পেঁপেটা দিয়ে আসি, যে প্রায় শেষের দিকে দুইটা পেয়ারা আমি আবার নিলাম, যে থুয়ে দিকে তোমার মা খাবে নি, যা ঘরের মধ্যে থুয়ে দিলাম। এরপর পেঁপে আনলাম, পেঁপেটাও খাচ্ছে, কতটা মিষ্টি আছে পেঁপে, পেঁপেটাও খাচ্ছে। আর ঈশাক জিজ্ঞেস করছে ঈশাক খাবে, ভাই বউ কাছে খাসি ভাইয়া খান, পুকুরে শুকে পেঁপে খাচ্ছে, মিষ্টি পেঁপে তো। এর আগে যে পেঁপে দিচ্ছিল সেগুলো তো মিষ্টি ছিল না, আমি বললাম হ্যাঁ এইটা তো মন দাঁড়া চাই পেঁপে খাইয়া একবার দেখেন কত মিষ্টি, মিষ্টি পেঁপে খাইতেছে পুকুরে শুকে, পেঁপে খাইতেছে না মিষ্টি না হলে, আছে খাচ্ছে। অবশ্য এগুলো পেঁপে ছোটো ছোটো হয় ওই জন্য অল্পই, আমাকে দিল দিদে খাইলাম, ভালোই লাগলো অনেক মিষ্টি। যাই হোক আজকে আমার বাড়ির পেয়ারা পেঁপে খাওয়াইলাম, তো ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ।